তো এখনো ভিডিও ফুটেজটা নেই সো আমি তোকে যা বলবো তুই তাই করবি ওকে চিটার তুই একটা চিটার তুই চিটারি করে আমাকে কফি খাইয়েছিস বারে টের পাচ্ছি না বার তোমার প্রেমে পড়ে পৃথিবীর সবকিছু ভুলে গেছি সারাক্ষণ শুধু মনে হয় কখন তোমার সান্নিধ্য পাবো রাজিনীর পাত্রী হিসাবে আমি নূপুরকে পছন্দ করেছি তুই কি বলিস মা তুমি এইটা কি কইলা নূপুর মা রাজিন তো নূপুরের দেবর এই সমস্যা কি এটা তো না জায়েজ না দেবরের সাথে তো বিয়ে হয় তাছাড়া আমাদের কারণে তো মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল আমাদের কি উচিত না বল ওর জীবনটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে দেয়া ওরা কি রাজি হইব মা কেন রাজি হবে না ওরা তো আগে থেকেই বন্ধু ছিল তোমার পোলা আজকাল মির্জা কামালের সাথে মেলামেশা করতেছে সবকিছুই নূপুর জানে নূপুর কি সেটা মানবে মির্জা কামালের সঙ্গে ওর কি কথা হয়েছে সেটা তো আমরা জানি না আর সেদিনের ঘটনাটা অন্যরকম ছিল তুই তো জানিস তোর ফুপুকে ও কতটা ভালোবাসে তাছাড়া শিরোপার জেলে যাওয়ার কথা শুনে ও এমন কথা বলেছে আরে বাবা বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে তা বলতে পারবো না তো তুমি আগে ওর সাথে কথা কও তারপর সিদ্ধান্ত নিও তোর আপত্তি নেই তো বাবা আমার আবার আপত্তি কিসের মা আমি তোর বিয়ে করবো না মা আমার কাজ আছে আমি উঠি দেখেছেন আমাকে হ্যাঁ মা দেখেছি শোনো মা আমি তোমাকে বৌমা ডাকলেও কখনো তোমাকে কিন্তু আমি বৌমা ভাবি না আমি তোমাকে নিজের মেয়েই ভাবি তুমি আসার পর আমার দুটো মেয়ে যে প্রবাসে থাকে ওদের অভাব কখনো বুঝতেই পারি না মা আপনি কাউকে মেয়েই ভাববেন আমি যদি আপনার মেয়ে না হই তাহলে আপনাকে মা ডাকবো কেন মাঝে মাঝে ভীষণ ভয় হয় মা মনে হয় কখন যেন তোমাকে হারিয়ে ফেলবো কি বলছেন আপনি আমি আপনাকে ছেড়ে কোথাও তো যাচ্ছি না হ্যাঁ সেটা যাচ্ছ না ঠিকই কিন্তু তোমার বাবা মার বাড়ি আছে তো তারা যদি তোমাকে দাবি করেন তাহলে আমি তোমাকে কোন অধিকারে আটকে রাখবো বলো আপনার আটকে রাখার অধিকার তো আছে আমি আপনার ছেলের বউ আপনি সেই অধিকারে আমাকে আটকে রাখবেন মা যার ছেলে নেই সে কিভাবে ছেলের বউকে আটকাবে বলো আপনি এই কথা বলছেন মা এবারে সবার কাছে রাফিক মরে গেছে কিন্তু আমি তা মনে করি না আমি মনে করি রাফিন বেঁচে আছে আমার কাছে বেঁচে আছে আপনার কাছেও বেঁচে আছে যতই মনকে বুঝাই মা আসলে তো নেই ও তো মরে গেছে এটাই সত্যি কি হয়েছে মা আপনি এমন ভাবে কথা বলছেন কি হয়েছে মা মা আমি তোমাকে একটা কথা বলবো তুমি আমার কথা রাখবে কি কথা মা আগে বলো রাখবে বলো নিশ্চয়ই রাখবো আপনি বলুন না মা তুমি আমার রাজিনকে বিয়ে করো রাজিনকে বিয়ে হ্যাঁ মা আমি রাজিনের সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে চিরদিনের জন্য এই বাসায় আটকে রাখতে চাই
অসম্ভব। কেন অসম্ভব মা? তোমরা একসময় বন্ধু ছিলে, তোমরা একসঙ্গে লেখাপড়া করেছো। হ্যাঁ মা, আমি একসময় বন্ধু ছিলাম, আমরা একসাথে লেখাপড়া করেছি, কিন্তু আমার বিয়ের পর থেকে রাজিনকে আমি দেবর ছাড়া অন্য কোনোভাবে দেখিনি মা। শোনো মা, আমাদের ধর্মে এর রেওয়াজ আছে, দেবরকে বিয়ে করা যায় মা। এছাড়া তোমাকে আটকানোর তো আমার আর কোনো পথ নেই মা। না না মা, মা আমি এটা করতে পারব না। তুমি আমাকে কথা দিয়েছো কিন্তু মা। মা এমন কথা আপনি আমার কাছ থেকে কেন নিলেন? আমি জানি মা, আমিও বিধবা হয়েছিলাম, কিন্তু তখন আমার সঙ্গে ছিল পাঁচ পাঁচটা সন্তান। তোমার সঙ্গে কেউ নেই মা, তোমার অনেক পথ পাড়ি দিতে হবে, আর এই জন্য তোমাকে বিয়ে করতেই হবে। এই জন্য তুমি আমার রাজিনকে বিয়ে করো মা, এছাড়া তোমাকে ধরে রাখবার আমার কোনো পথ নেই মা। মা আমি এটা পারবো না মা। পারতে তোমাকে হবেই মা, আমার সংসারে চিড় ধরেছে, দুই ভাইয়ের মধ্যে ভাঙন ধরেছে, একমাত্র তুমিই পারো এই ভাঙন রোধ করতে। তুমি রাজি হয়ে যাও মা। আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে, আমি চাই আমার জন্য কেউ অপেক্ষা করুক ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত। আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে। কি ব্যাপার, আজকে কি কোনো বিশেষ দিন? যেই দিনে তুমি আমার কাছে আসো না কেন, সেই দিনটাই আমার জন্য বিশেষ দিন হয়ে যায়। তুমি যখনই আমার কাছে আসো সবকিছু না অন্যরকম হয়ে যায়। জানো রাঙা, তোমাকে না আমার ছাড়তেই মন চায় না। তাহলে ছেড়ো না, আমাকে বেঁধে রাখো। তোমাকে বেঁধে রাখো বলেই তো ভালোবাসি, ভালোবেসে যেতে চাই, কিন্তু কিন্তু আমার ভয় করে। তোমাকে বেঁধে রাখবো এই সাহস শক্তি আমি কোথায় পাবো? তুমি মির্জা কামালের মেয়ে আর আমি অতি সাধারণ একটা মানুষ। কি বলছো তুমি এসব? তুমি অন্য দশজনের কাছে সাধারণ হতে পারো, কিন্তু আমার কাছে বিশেষ একজন, কারণ তুমি আমার ভালোবাসার মানুষ। কিন্তু রাঙা, আমার তো ভয় করে, যদি তোকে হারিয়ে ফেলি। তোমাকে যে এত ভালোবাসি তারপরে ভয় হয়? বেশি ভালোবাসি বলে তো বেশি কষ্ট হয়। এত ভালোবাসার পর যদি তোকে হারিয়ে ফেলি আমি কি নিয়ে বাঁচব? ঠিক আছে, এত আপসেট হতে হবে না। এই আমি তোমাকে কিছুই কথা দিলাম, আমার ভালোবাসা কোনদিন কমতে হবে না। আমি আজও যেমন তোমাকে ভালোবাসি, ভবিষ্যতে তোমাকে ভালোবাসবো এবং ভালোবেসে যাবো। বিন্দু পরিমাণ কখনো আমার ভালোবাসা কম। তুমি আমাকে নিশ্চিত করবে রানা? আমি তোমাকে চিরদিনের জন্য চাই। আমি তো চিরদিনে তোমার। আচ্ছা, আজ যদি তোমাকে বাড়িতে ফিরতে না দিই খুব কি অন্যায় হয়ে যাবে? খুব অন্যায় হবে না, যদি ভুল কিছু হয়ে যায়। যদি ভুল কিছু হয়ে যায়
সেটাও কি খুব অন্যায় হবে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, তোমাকে ভালোবাসি বলে তো বিশ্বাস করি। আই লাভ ইউ রানা, আই লাভ ইউ। যা বলছি তা সরাসরি উত্তর দে তো। তোর কোনো পছন্দের মেয়ে থাকলে বল, আমি এক্ষুনি বিয়ে দিতে চাই। না মা, আমি এখনই বিয়ে করতে চাই না, মানে আর কিছুদিন পর। তুই না চাইতে পারিস, কিন্তু আমি চাই তোর বিয়েটা এক্ষুনি হোক। মা, এখন না, আর কিছুদিন পর করি। না রাজি, তোর পছন্দ থাকলে আমাকে বল, আর তোর যদি কোনো পছন্দ না থাকে তাহলে আমি আমার পছন্দের মেয়ের সঙ্গেই তোর বিয়ে দিতে চাই, আর সেটা এক্ষুনি। না মা, আমার কোনো পছন্দ নেই, তোমার পছন্দে আমার পছন্দ। আমি অবশ্য একটা মেয়েকে পছন্দ করে রেখেছি, তবে পছন্দ বললে ভুল হবে, আমি মনে করছি ওর সঙ্গে তোর বিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। দায়িত্ব কে মা? নামটা শোনার আগে তুই বল আমার পছন্দের মান রাখবি কিনা। মা, এটা তুমি কি বলো, তোমার মান আমি কেন রাখবো না? তুমি যেমন মেয়ে, যেরকম মেয়ে পছন্দ করবে তাকে আমি বিয়ে করবো, আমার কোনো আপত্তি নেই। আবারও বলছি ভালো করে ভেবে বল। তোমার মনে হয় মেয়েটাকে অনেক পছন্দ, তাই না মা? হ্যাঁ, অনেক পছন্দ। আচ্ছা মা, আমি রাজি, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। আশ্চর্য, মেয়েটার নাম জানতে চাইলি না? আমার জানার প্রয়োজন নেই, তুমি পছন্দ করেছো, ব্যাস। রাজেন, আমি খুব খুশি বাবা তুই আমার পছন্দের মান রেখেছিস, তারপরেও আমি তোকে জানানো প্রয়োজন মনে করছি, মেয়েটার নাম নূপুর। আমি নূপুরের সঙ্গেই তোর বিয়ে ঠিক করেছি। এটা কি বলো মা? হ্যাঁ বাবা, ওর মতো ভালো মেয়ে আর আমি পাবো না। তাছাড়া তোরা দুজন বন্ধু ছিলি, একসাথে লেখাপড়া করেছিস, তোদের দুজনের বোঝাপড়াও অনেক ভালো, তো সমস্যা কোথায়? মানলাম আমরা ভালো বন্ধু, কিন্তু উনি তো আর ভাবি, মানে আমার ভাইয়ের বউ মা, এটা ইম্পসিবল, এটা কোনোভাবে সম্ভব না। ভাই তো নেই, ভাই না থাকলে আবার কিসের ভাবি? তাছাড়া শুরুতেই মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল, আমি এখন মনে করছি আমার দায়িত্ব ওর জীবনটাকে গুছিয়ে দেয়া, আর ওর জন্য একটা ভালো পাত্র দরকার, আর আমার মনে হয় ওর পাত্র হিসাবে
তুমি অনেক যোগ্য, তাই তো আমি তোর সঙ্গে ওর বিয়ে দিতে চাই। না মা, এটা কোনোভাবে সম্ভব না, এটা আমি মেনে নিতে পারবো না। কেন হতে পারে না? বাবা কি কথা দিয়েছিস, আমার কথা রাখবি। তাছাড়া কিন্তু খুব ভালো একটা মেয়ে বাবা, ওই পারবে আমাদের এই সংসারটাকে ধরে রাখতে। তুই একটু চিন্তা কর, তুই আর না করিস না বাবা, বাবা তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। সিদ্ধান্ত কেন নিল? আমাকে আর রাজিনকে একসাথে দেখে কি মার খারাপ লেগেছে? সে কারণে কি মা এমন একটা সিদ্ধান্ত নিল?